মানুষ মারা গেলে একটা দোয়া পড়ে মাটি দেয়, অথচ ওটা মাটি দেওয়ার দোয়া না, আমরা আন্দাজে বলি ওইটা। মাটি দেওয়ার দোয়া হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই শেষ। তাহলে আপনি ওই আয়াত পড়েন কেন যেটা আমি তেলাওয়াত করেছি, সূরা তাহার 55 নম্বর আয়াত। ওই আয়াত পড়া হয় কেন? মানুষকে স্মরণ করিয়ে দেয়। কি কি স্মরণ করাচ্ছেন? সেদিন আমি এসেছিলাম নোয়াখালীর কোম্পানিগঞ্জ, একটু টাচ দিয়েছিলাম। আজকে আয়াত থেকে নতুন কিছু তথ্য বের করে আমরা নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জবান ছেড়ে আল্লাহর সোনালী আয়াত গুলো একটু পড়েন না, শেষ করে দেবো। জবান ছেড়ে একটু তেলাওয়াত করেন আগে আমার আল্লাহর সোনালী আয়াত গুলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তহা, কোন সূরা? 135টা আয়াত আছে, 8টা রুকু আছে, আমরা একটা মাত্র আয়াত পড়লাম। আমার তো মনে হয় যতটুকু জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি এই আয়াতটা নিয়ে আমি আলোচনা করি, কিয়ামত এসে যাবে, তাও শেষ হবে। এত কথা আছে এর ভেতরে, শুধু টান দিয়ে আমরা এখন বের করব। এই থাকবেন, আপনারা থাকবেন? আগে সরল অর্থটা বলছি, মিনহা উহা হতে তথা হতে, খলাকনাকুম আমি তোমাদেরকে বানিয়েছি, অফিহা এর ভেতরেই উহার ভেতরেই, নুইদুকুম তোমাদেরকে রাখা হবে, অমিনহা নুখরিজুকুম উহা থেকেই তোমাদেরকে আমার আল্লাহ কিয়ামতের দিন বের করবে। সরল অর্থ জানলাম। এবার আসেন তো এখানে কি শিক্ষা দেওয়ার জন্য আমরা এই কথাটা স্মরণ করি। এখানে যদি 2 লক্ষ মানুষ হয়, এই 2 লক্ষ মানুষ মারা যাওয়ার পরে আমরা কিন্তু মাটি দিতে গেলে এই কথাটাই বলবো, বলি না? বলেন, এটা তো মাটি দেওয়ার দোয়া না, তাহলে পড়েন কেন? আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে, মিনহা উহা হতে তোমাকে তৈরি করা হয়েছে। উহা হতে মানে আমাদেরকে তার আল্লাহ মাটি দিয়ে বানায়নি, বানিয়েছে আমাদের আদি পিতা হযরত আদমকে। খলাকাল্লি আসানা মিন সলসালিন কাল ফাখর, সূরা রহমানের 14 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, শুকনা মাটির ঠনঠনে আওয়াজ থেকে আমি আল্লাহ আদমকে বানিয়েছি, কি দিয়ে? আরো জোরে বলেন। কিন্তু আমাদেরকে আল্লাহ কিন্তু মাটি দিয়ে আমাদেরকে বানালেন, কি দিয়ে? আবার বলছে মাটি দিয়ে। আমাদেরকে আল্লাহ বানিয়েছে মাটির নির্দেশ দিয়ে, উপাদান দিয়ে। এখন মাটি তাহলে কি দিয়ে তৈরি এটা দেখা লাগবে। তাফসীর থেকে বলছে মাটির ভেতরে কমপক্ষে 9 থেকে 10টা উপাদান পাওয়া যায়। আজ বাংলাদেশে একটা কথা নিয়ে ভেজাল চলছে, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এ নিয়ে চলে না এলাকায়। নবী কিসের তৈরি কথা কোরআন শরীফ বলবে? এ কথা বলছে না কেন? সভাপতি বললে হবে, আমির হামজা বললে হবে, কে বলবে বলেন তো? যারা এই দ্বিধা দ্বন্দ্বে আছেন তাদেরকে বলছে আপনি লিখে নেন। নবীজি পৃথিবীর মানুষকে জানিয়েছেন, আল্লাহ পাক বলেন, ওই যে মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ পড়েছিলেন, কুল ইন্নামানা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. সরি বলেন আল্লাহু আকবার। ভালো করে মিলাবেন, বাইরে যেন গেবত করবেন না। সূরা কাহাফ 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 110 নম্বর আয়াত। একটা দুইটা না, যত তাফসির আছে বাংলাদেশে ইংরেজি সহ সব তাফসিরে মুফাসসিরে একই কথা দিয়েছেন। হে নবী আপনি বলুন, আমি তোমাদের মতোই মানুষ। আমি তোমাদের মতো? আরো জোরে। পার্থক্য একটা, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এই পার্থক্য।
এখন মানুষ তৈরি কি দিয়ে? আপনি বললে তো হবে না। সূরা সোয়াদ 71 নম্বর আয়াত, ইযি ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নি খালিকুম বাশারাম মিন তিন। কোন সূরার নাম বললাম? সূরা সোয়াদ 23 পারায় 71 নম্বর আয়াত। স্মরণ করো ওই সময়ের কথা, ইযি ক্বালা রাব্বুকা, যখন আপনার রব লিল মালায়িকাতি ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নি, অবশ্যই আমি খালিকুম, তৈরি করতে চাই, বানাতে চাই, সৃষ্টি করতে চাই, বাশারন, মানুষ, মিন তিন, মাটি থেকে। কি এর চাই তার দলিল কিছু দেওয়া লাগবে? এবার আসেন প্রশ্নে, মানুষ যদি মাটির তৈরি হয়, রাসূল যদি আদম সন্তান হয়, উনিও মাটির তৈরি, ফেরেশতারা কিন্তু নূরের তৈরি। আরো জোরে বলেন, এই যে আলো দেখা যাচ্ছে, এর ভেতরে দুইটা উপাদান আছে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। আর মাটির ভেতরে উপাদান আছে কমপক্ষে 9 থেকে 10টা। এটা আপনি লিখে নিন, বাড়ি যে জন্য গেবত না করেন লিখে নিন। প্রথমে মাটির ভেতরে মৌলিক উপাদান অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন, এই 10টা জিনিস আমার আল্লাহ মাটির ভেতরে দিয়েছে। 2 বড় না 10 বড়? আপনি নূরের তৈরি বললে তো নবীকে অসম্মান করা হয়, কারণ এই 2-এর ভেতরে 10 নেই, কিন্তু 10-এর ভেতরে 2 আছে। এই কথা বলা লাগবে, সহজ কথাগুলো বসে না, এটা নিয়ে মারামারি করে। আর আপনি নূরের, নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে কিছু করারও দরকার নেই, আপনি বিশ্বাস করলেই হবে। কারণ কিয়ামতে তো এই প্রশ্ন আল্লাহ করবে না, বল নবী নূরের তৈরি না মাটির তৈরি, বলবে না। কি জিজ্ঞাসা করবে সেটাই আমরা জানি না, কি জিজ্ঞাসা করবে বলবো? 1500 বছর আগে আল্লাহ জানিয়েছেন, কি জিজ্ঞাসা করবো জানো? আল্লাহ পাক বলেন কোরআনে কারিমে সূরা যুখরুফ 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আয়াতটি আছে, 44 নম্বর আয়াত। কোরআনে কারিম আমার আল্লাহ মানুষকে জানিয়েছেন, হে নবী, আমি কিন্তু প্রশ্ন করব মানুষদেরকে, ওয়াইন্নাহু লাযিকরুল্লাকা ওয়ালিকাওমিকা ওয়াসাউফা তুসআলুন। হে নবী, আপনার প্রতি যে জিকির দিয়েছিলাম কোরআন শরীফ, আপনাকে আর আপনার উম্মতকে আমি জিজ্ঞাসা করব, এই কোরআন মানা হয়েছে কিনা, এটা প্রশ্ন হবে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লা রাদ্দুকা ইলা মাআদ, সূরা কসাস 20 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 85 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 6 নম্বর রুকুতে পাবেন, এটা তাফসীরে তাবারীতে। আল্লাহ বলেন কোরআনের আইন মানা ফরজ। আরে ভাই, দেওয়ালের কান আছে, আরো আসতে বলেন, কোরআন আর আইন মানা কি? ইন্নাল্লাযী ফারাদা শব্দটা স্পষ্ট আছে, যারা আরবি শব্দ বোঝে জিজ্ঞাসা করেন, কোরআনের আইন মানা অবশ্যই ফরজ। দুঃখজনক হলো সত্য, 96% মুসলমান, একটা আইনও বাংলাদেশে কোরআনের চলে না। এই নিয়ে কোনো মুসলমানের মাথা ব্যথা নেই, যত মাথা ব্যথা শুধু নামাজের পরে মোনাজাত করবে, হাত তুলি না হাত নামি, এই নিয়ে নবীনগর তৈরি মাটির তৈরি, এই নিয়ে ফতোবাজি করছে। তো দরকার কি? যেগুলো প্রশ্ন হবে সিলেবাসের ভেতরে আছে, ওইগুলো নিয়ে মারামারি কর। আপনার পরীক্ষা তো হবে সিলেবাসের ভেতরে যা আছে তাই দিয়ে, নাকি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসবে? সহজ কথাগুলো বোঝেন না, শুধু উল্টা পাল্টা চিন্তা করেন। মরণের পরে নবীকে ওয়াইন্নাহু লাযিকরুল্লাকা ওয়ালিকাওমিকা, আপনাকে আর আপনার উম্মতকে জিজ্ঞাসা করবো যে কোরআন মানা হয়েছে কিনা, এটা আগে বলেন, এরপরে অন্য প্রশ্ন। ওরা কোরআন শরীফে 500 আয়াত আছে শরীয়তের বিধানের, একটা আইন আমি মানতে পারি না, চলেও না, তা আপনি কি জবাব দেবেন? হিসাব করি এখন মরে। মাটির ভেতরে উপাদান কয়টা? কমপক্ষে 10টা, যেটার নাম বলে দিলাম, দরকার হলে মোবাইলে তুলে কাগজ কলমে লিখে পাঠিয়ে যে মিলা, এগুলোই পাবে, গবেষণা করে সব বের করা। মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন তোমাকে, মাটির নির্যাস দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে তিনি বানিয়েছিলেন, সিত্তনা জিরান, 60 গজ, 120 হাত লম্বা মাটি দিয়ে বানানো বডি, কি দিয়ে? আরো জোরে,
120 হাত লম্বা, 0 আন 70 না 0 আন 60 গজ, 36 হাত মোটা, এখনো রূহ আল্লাহ দেয়নি। নাক দিয়ে রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আদম একটা হাসি দিলেন, সঙ্গে সঙ্গে তিনি বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন এই শব্দটা শোনার পর, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়ায় আসবে ওরা যদি হাসি দিয়ে ফেলে সঙ্গে সঙ্গে যেন আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলতে পারে নাই। হযরত আদম হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে যে জার গুলো ভেতরে ছিল সবগুলো হাসির মাধ্যমে আল্লাহ বের করে দিয়েছিলেন। বিজ্ঞান মাত্র 215 বছর আগে এটা তথ্য দিয়েছে, আপনি যখন হাসি দিতে আসেন হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ভেতরের জার আমার আল্লাহ হাসির মাধ্যমে বের করে দেয়। এই জন্যই তো প্রশংসা করা লাগে কার, আর যারা শুনবে তারা যেন বলে ইয়ারহামুকাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম পড়ে আছে, রূহ দেওয়ার পরে তিনি যখন আলহামদুলিল্লাহ বললেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন একে সেজদা দাও, সেজদা সবাই দিয়েছিল শুধু একজন দেয়নি ইল্লা ইবলিস। কে জিজ্ঞাসা করলেন আমার আল্লাহ কেন সেজদা দিলে না, ও যদি আল্লাহকে বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন, আল্লাহ ওই সময় মাফ করে দিত। ওগুলো না বলে আর্গুমেন্ট পেশ করেছে আল্লাহর কাছে, ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে আর ওটা বানিয়েছো মাটি দিয়ে, আগুনের কাজ উপরে দেওয়া মাটির কাজ নিচে যাওয়া, আল্লাহকে সায়েন্স শেখাচ্ছে আল্লাহকে বুদ্ধি দিচ্ছে মোস্ট আনসাইন্টিফিক, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি কেন কেমন বিচার করো কেমন বুদ্ধি তোমার, ও নিচে পড়ে থাকে ওর কাছে মাথা নত করব তো ক্ষমতা নেই আমার ভেতরে পাওয়ার আসতে আসে আসতে পারে। শয়তান অহংকার করেছিল পাওয়ারের, কিসের আপনি কি না বোঝার ভান করে আছেন, শয়তান অহংকার করেছে কিসের, ক্ষমতার পাওয়ারের। আজ দুনিয়াতে যারা ক্ষমতার পাওয়ারের অহংকার করে বুঝতে, ওটা মানুষ না ওটা টাটকা শয়তান।